হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু এম এইচ এডুকেশন ল্যাব আমি তোমাদের এডুকেটর মোনালিসা আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে এটা ফোর্থ ক্লাস এবং এখানে আমরা টু থাউজেন্ড টেনের ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপারে যেগুলো ইংলিশে কোয়েশ্চেন এসেছিলো সেইগুলো নিয়ে আলোচনা করব তো এখানে দেখো তোমরা আমি টু থাউজেন্ড টেনটা সিলেক্ট করলাম কারণ টু থাউজেন্ড টেনটাতে কিন্তু এরকম অনেক ধরনের কোয়েশ্চেন এসেছিলো যেগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে রিপিট হয় কি না রিপিট তো হয় তাছাড়াও এখানে বেশ কিছু এরকমও কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে যেখানে তোমাদের অপশানগুলোকেও জানা খুব দরকার কেননা এখন যে পরীক্ষাটা হবে তার মধ্যে এই অপশানগুলো থেকে তোমাদের আমি এক্সপ্লেন করে বলে দেবো কেবলমাত্র কারেক্ট অ্যান্সারটাই নয় অপশান বাকি যেগুলো থাকছে না যেগুলো তোমাদের লাগছে না সেগুলোকেও কিন্তু তোমাদের মিনিংগুলো সঠিকভাবে জানা দরকার তো চলো শুরু করি প্রথম যে কোয়েশ্চেনটা এসেছিলো সেটা দেখো কি আছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন অপশানস বিলো এ গোরমেট লাভস গোরমেট মানে কি আমি তোমাদের আগেও বলেছি গোরমেটটাকে কী ভাববো আমরা ঠিক যেমন ধরো বলতে পারো জিও ইউ আর এটা আমাদের কীরকম সেন্স দিচ্ছে গুড় তাহলে গুড় এটা কি খাবারের একটা কোনো জিনিস তাই তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যেটা কি ফুড ফুডটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ঠিক আছে বাকি যেটা আছে দেখো এখানে অপশান আমার বলার সেরকম কিছু নেই ফ্যাশন অ্যাকশান ফিল্মস এইগুলোর সব মিনিং তোমরা জানো তাই জন্য এই অপশানগুলো আমি আর বলছি না নেক্সট চলে যাচ্ছি এবার দেখো তোমাদের জন্য এম এইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানকে লক্ষ্য করে একটা মেগা মক টেস্ট লঞ্চ করা হয়েছে এবং এটাই হচ্ছে ব্যাচ থ্রি এবং লাস্ট ব্যাচ মক টেস্টের জন্য এটা কিন্তু পঁচিশে জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে এনরোল করাতে পারো তারপরে কিন্তু আর এনরোলমেন্ট হবে না এই ব্যাচটির মাধ্যমে তোমরা টোটাল টেস্ট দিতে পারছো আটশো আঠেরোটা এবং টোটাল কোয়েশ্চেন যেটা কভার হবে সেটা হচ্ছে তেইশ হাজার দুশো বত্রিশটা কোয়েশ্চেনের মাধ্যমে কভার হবে এছাড়াও এই টেস্টটার মধ্যে কিন্তু স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস থাকছে তাছাড়াও আরও যদি বিশেষ কিছু জানতে চাও তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে দেখে নিতে পারো সমস্ত কিছু দেওয়া আছে নেক্সট যে কোয়েশ্চেন আমরা চলে যাব দেখো কোয়েশ্চেন নাম্বার টু এবং থ্রির জন্যে যেটা ডিরেকশান আছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্স চুজিং দ্য মোস্ট মিনিংফুল অল্টারনেটিভ সব থেকে মানে অর্থপূর্ণ শব্দটা আমাদের বেছে নিতে হবে তাহলে এখানে আমাদের কী বলছে দেখো দ্য ড্যাশ অফ দ্য প্লেস অ্যাট্রাক্টস মেনি অ্যাসেটিক্স অ্যাসেটিক্স মানে কি মানে সাধু সন্ত বা সন্ন্যাসী এই টাইপের যেমন বলতে পারো যে তপস্বী ব্যক্তি বলতে পারো কোনো বলতে পারো যে সাধু টাইপের এরকম ধরনের ব্যক্তি তাহলে অ্যাসেটিক সাধু সন্ত এই ধরনের ব্যক্তিরা কেমন ধরনের জায়গা ঠিক পছন্দ করে এটা দেখো দ্য ড্যাশ অফ দ্য প্লেস মানে এই জায়গাটির কোন বিশেষত্বটা যেটা আছে সেটা কি দেখো যে কটা এখানে ওয়ার্ড আছে সবগুলোই কিন্তু খুব কনফিউজিং মানে কি কোয়াইটনেস মানে বলতে পারো কিছুটা নিস্তব্ধতা সাইলেন্স মানে নিরবতা কোয়াইট চিউব মানেও এটাও মানে বলতে পারো যে কিছুটা নিস্তব্ধতা আর সাউন্ডলেসনেস মানে কি এটা সাউন্ডলেসনেস মানে হচ্ছে রকম যেখানে শব্দই নেই যেখানে কোনো শব্দই নেই এখানে দেখো এইটা কিন্তু মানে অপশান ডিটা কিন্তু অ্যান্সার হওয়া সম্ভব নয় কেননা কোনো একটা স্থান যেখানে কোনো রকম শব্দ নেই একদম শব্দহীন সেটা কি মহাকাশ হতে পারে এরকম বা মহাকাশে অনেক কিন্তু বিস্ফোরণের শব্দ থাকে সে যাই হোক পুরোপুরি শব্দহীন কোনো স্থান এরকম হওয়া সম্ভব নয় এবার দেখো বাকি যেগুলো আছে তার মধ্যে আমি তোমাদের কি বলি হোয়াইটনেস যেটা হয় এটার মানে হচ্ছে নিস্তব্ধতা মানে সব কিছু যেখানে থেমে আছে একদম স্টপ হয়ে গেছে নিস্তব্ধ সেই রকম জায়গাটাকে বলা হয় হোয়াইটনেস আচ্ছা সাইলেন্স বলতে কি মানে হচ্ছে কি যেখানে নীরব আছে খুব বেশি রব কোলাহল নেই নীরব আছে আরেকটা জায়গা কী আছে যখন এডে যে বলা হচ্ছে কোয়াইট চিউট কোয়াইট চিউট মানে ঠিক বলা হয় যে ধরো স্থির স্থৈর্য মানে একদম স্থির হয়ে গেছে স্টিল হয়ে গেছে একদম যেটাকে বলে স্ট্যাচু হয়ে গেছে তাহলে ওই রকম কোনো জায়গা এইভাবেও সেখানে বলা হচ্ছে না যেটা বলা হচ্ছে দেখো নিস্তব্ধ এই দুটোর মধ্যে তোমাদের কনফিউশনটা আসবে যেখানে স্টিল হয়ে গেছে কোনো একটা এরকম জায়গা কিন্তু অপশান সি যেটা বোঝাতে চাইছে এরকম নয় যে স্টিল হয়ে গেছে কোনো একটা জায়গা ছবি ছবি কি এটা যে স্টিল হয়ে গেছে তা তো নয় তাহলে কোনো একটা স্থান যেখানে সেই সাধু সেখানে বসবাস করবেন বা সেখানে তপস্যা করবেন তাহলে কোয়াইটনেস যেটা বলা হচ্ছে কোয়াইটনেসটার মানে হচ্ছে যে নিস্তব্ধ হয়ে গেছে সব কিছু মানে পাতা পর্যন্ত হিলছে না একদম নিস্তব্ধ হয়ে গেছে তো সেই রকম জায়গা এরকম কিন্তু হবে না যেখানে সাধারণত কোনো একজন তপস্বী তপস্যা করবেন সেখানে গাছের পাতা পর্যন্ত হেলবে না এরকম বা পাখি ডাকবে না এরকম কিন্তু হয় না তার জন্য পুরোপুরি যে একদম বলতে পারছো যে নিশ্চল হয়ে গেছে যেমন কোয়াইট চিউট মানে একদম নিশ্চল হয়ে গেছে চলছে না নড়ছে না বা যেটা এখানে রয়েছে যে কোয়াইটনেস মানে কি নিস্তব্ধ হয়ে গেছে পুরোপুরি স্তব্ধ স্টিল হয়ে গেছে সেরকমও বোঝাচ্ছে না এখানে নীরব হয়ে গেছে নীরব একটা কোনো জায়গা সেটাই বোঝানো হচ্ছে এই জন্য সাইলেন্সটা এখানে বলতে পারো অ্যান্সারটা হলো ঠিক আছে তাহলে দ্য সাইলেন্স অফ দ্য প্লেস সেই স্থানের যে নীরবতা নীরবতা মানে তার মধ্যে যে কোলাহল নেই শুধুমাত্র এটা বোঝানো হচ্ছে অন্য ধরো পাখির ডাক বা কোনো গাছের পাতার নাড়ার শব্দ এরকম বিভিন্ন রকমের ডাকগুলো একটু অজ্ঞু থাকতে পারে তবে এগুলোকে আমরা কিন্তু যে রব কলরব এরকম সেগুলো বলতে পারি না তার জন্য সাইলেন্সটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট চলে যাচ্ছি দেখো এটা আরও বিশেষ করে এক্সপ্লেন করার কারণ যাতে এই ধরনের এলে তোমরা আর কনফিউজ দ্বিতীয়বার না হও দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি এখানে যেটা হবে সেটা হচ্ছে ইলিউমিনেটেড ইলিউমিনেটেডটা হচ্ছে কারেক্ট অ্যান্সার মানে হচ্ছে আলোকিত বাকি যেগুলো আছে ইলিউমড বলো বা ইলিউমাইন্ড বলো এগুলোর মানেও কিন্তু আলোকিত এগুলোর মানেও যে আমি তোমাদের বলবো যে এটার থেকে আলাদা সি এর থেকে আলাদা তা কিন্তু নয় এই দুটোর মিনিংও কিন্তু আলোকিত হ্যাঁ কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ হিসাবেই ব্যবহার হয় তবুও আমরা এখানে যখন কোনো স্ট্রিটকে আলোকিত করার কথা বলা হচ্ছে বা কোনো একটা জায়গা প্রপারলি আলোকিত কিনা তখন আমরা যেটা মেনলি ইউজ করি মোস্ট অফ দ্য টাইম আমরা ইলুমিনেটেড এটা কি ইউজ করি আর এনলাইটেনটা তো তোমরা জানো যে এনলাইটেন মানে কি বলো তো যেখানে জ্ঞানের আলোকে আলোকিত হওয়া এই রকম ধরনের যেমন গৌতম বুদ্ধ এনলাইটেন্ড হয়েছিলেন বোধি ট্রির নিচে রকম যেগুলো সেইগুলো হচ্ছে জ্ঞানের আলোকে যখন আলোকিত তখন আমরা কী বলবো এনলাইটেন্ড বাকিগুলোর ক্ষেত্রে আমরা বেশিরভাগই ইউজ করি কোনটা ইলুমিনেটেড ঠিক আছে তাহলে কোনটা অ্যান্সার হবে দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ইলুমিনেটেড এরপরটাতে আমি চলে যাচ্ছি চলো এরপরে যেটা আছে কোয়েশ্চেন নাম্বার ফোর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস গিভেন এ ম্যান উইথ অ্যান্ড ইরেশনালি ফিক্সড আইডিয়া কোনো একটা আইডিয়া সেটাকে নিয়েই সে পড়ে আছে কোনো একটা জিনিস সেটাকে নিয়ে কেন্দ্রীভূত হয়ে আছে তার মনটা তাহলে এরকম যখন ক্ষেত্রে যখন আমরা বলি সেটাকে আমরা কী বলি ইসেন্ট্রিক কারেক্ট অ্যান্সার এখানে কী হবে অ্যান্ড ইসেন্ট্রিক ইসেন্ট্রিকের মিনিংটা তো দেখো কেন্দ্রমুখী এটা একটা ইসেন্ট্রিকের কী হয় মানে কি ইসেন্ট্রিক মানে সরি কেন্দ্রমুখী নয় ঠিক কেন্দ্র থেকে বাইরে চলে যাচ্ছে কেন্দ্র বহির্মুখী কেন্দ্র থেকে বাইরে হচ্ছে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে ডেভিয়েটেড মানে কি ঠিক নির্দিষ্ট স্থানে নেই তার থেকে বিপদগামী হয়ে যাচ্ছে এটাকে বলা হয় ডেভিয়েটেড ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ এরকম বলতে পারো বা খামখেয়ালি এরকম ক্ষেত্রে বোঝানোর জন্যেও আমরা কিন্তু ইসেন্ট্রিক ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ইসেন্ট্রিকের অপোজিটটা যদি তোমাদের বলি তাহলেই তোমরা বুঝতে পারবে এটার অপোজিট হচ্ছে কনসেন্ট্রিক কনসেন্ট্রেট বোঝায় যেমন কনসেন্ট্রেট ওয়ার্ডটা আমরা সবাই জানি যে কনসেন্ট্রেট করা কোনো কিছুতে কোনো কিছুর প্রতি ঠিক মতো করে লক্ষ্য করে দেখা পড়াশোনা যেমন এই মুহুর্তে যদি তোমরা ভিডিওটাতে কনসেন্ট্রেট করতে থাকো সেইটা হচ্ছে কনসেন্ট্রেট করা কিন্তু ইসেন্ট্রিক মানে কি খামখেয়ালি যখন যেটা ইচ্ছা সেটা ইচ্ছা এরকম করছে সেটাকে বলা হয় ইসেন্ট্রিক ঠিক আছে বা এটার বিষয়ে ধরো আরও যদি তোমরা জানতে চাও যে আরও বিভিন্ন রকম হতে পারে তো আমার মনে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো কনসেনট্রেট বললেই তার অপোজিটটা বুঝতেই পারা যাচ্ছে যে খামকিয়ালি বা ছিটগ্রস্ত এরকমও বোঝানো হয় মানে ডেভিয়েটিং ফ্রম দ্য রাইট পাথ বা বিহেভ ডিফারেন্টলি ঠিক আছে সাম ওয়ান হুইজ বিহেভিং ডিফারেন্টলি সেই ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি এখানে দেখো ম্যানিয়াক বা যেটাও লেখা আছে ফোবিক ম্যানিয়া ফোবিয়া রিলেটেড এগুলো তোমরা জানো যে কোনো বিশু কিছুতে অত্যন্ত ভয় বা ম্যানিয়া একটা থেকে যাওয়া আসক্তি সেটাকে আমরা ম্যানিয়া বিভিন্ন রকম ম্যানিয়া ফোবিয়া আমরা পড়েছি ওয়ান ওয়ার্ডের মধ্যে এখানে একটা ওয়ার্ড তোমাদের জন্য মনে হতে পারে যেটা জানো না সেটা হচ্ছে ম্যানিকিন ম্যানিকিন মানে কি বামন বামন মানে একটু হাইটে ছোটো যে ব্যক্তি সেরকম ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি ম্যানিকিন এবার দেখো তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে যে ইরেশনালি ফিক্সড আইডিয়া মানে কি মানে অযৌক্তিক ইরেশনাল মানে কি অযৌক্তিক অযৌক্তিকভাবে একটা কোনো কিছু যুক্তিহীনভাবে সেটার দিকে তাকিয়ে আছে তো সেটার জন্য আমরা কী বলবো ইসেন্ট্রিক খামখেয়ালি ঠিক আছে কনসেন্ট্রিক হচ্ছে এর অপোজিট নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিরেকশান ফাইভ টু সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ ঠিক আছে যেগুলো দেওয়া আছে সাপ্লাই করা আছে তার মধ্যে থেকে কারেক্ট অল্টারনেটিভটা চুজ করতে বলা হয়েছে এ ম্যান ইন দ্য চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিম্যালস মানে এমন একজন ব্যক্তি যে ফার্মিংও করে আর কি করে নার্সারিং অ্যানিম্যালস মানে টেন্ট করে অ্যানিম্যালসদের দেখাশোনা করে টেক কেয়ার অফ অ্যানিম্যালস যত্ন করে বা দেখাশোনা করে তার সঙ্গে সঙ্গে সে কিন্তু কি করছে ফার্মিংও করছে এই রকম যখন কিছু হয় তখন আমরা কি বলি এখানে দেখো প্লাওম্যান প্রথমে প্লাউম্যানের মিনিংটা আমি বলি প্লাওম্যান মানে কি যে চাষবাস করে চাষ করা প্লাও মানে চাষ করা আমরা জানি তো প্লাওম্যান মানে কি হচ্ছে চাষ করে এবার দেখো এরপরেরটা হচ্ছে কি ফার্মার ফার্মার মানে কি ফার্মের ফার্মারটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার কারণ দেখো ফার্মারটা কি হচ্ছে যে এই দুটো কাজকেই করে শুধুমাত্র ফার্মিং করে তাই নয় তার সঙ্গে কিন্তু আমরা একটা জানি না আমরা মনে করি ফার্মার মানে কৃষক কিন্তু আসলে কৃষক মানে হচ্ছে প্লাওম্যান বলতে পারো বা পিজান্ট বলতে পারো পি এন্টি পিজান্ট মানে কৃষক বলতে পারো ফার্মার মানে কি ফার্মার মানে যে ফার্মের কাজ করে মানে কি যে চাষবাসও করে তার সঙ্গে কিন্তু পশুপালনটাকেও করে বা পশুদেরকে দেখাশোনা করা এটাও করে সে তাকেই বলা হয় কি যে ফার্মার তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ফার্মার বি অপশান বি এরপরেরটা দেখো এ ফার্ম ম্যানেজার ফার্মের একজন ম্যানেজার না এটা হবে না কখনোই এবার যেটা রয়েছে এইটাকে তোমাদের জানা একটু দরকার আছে এখানে কি আছে হাজব্যান্ডস ম্যান এ হাজব্যান্ডস ম্যান হাজব্যান্ডম্যানটা দেখো এটার মানেও কিন্তু ঠিক সেম ফার্মারের মতনই কিন্তু এটা অ্যান্সার হচ্ছে না কেন এখানে কি আছে হাজব্যান্ডস ম্যান মানে হচ্ছে যে কি করে নার্চার তো করে অ্যানিমালসদের টেক কেয়ার করে বা টেন্ডার করে তার সঙ্গে সঙ্গে চাষবাসও করে তাকেও কিন্তু আমরা হাজব্যান্ড ম্যান বলি কিন্তু এখানে ওয়ার্ডটা এটা এখানে ব্যবহার আমরা এখানে টিক মারতে পারছি না কারণ দেখো এখানে কী আছে হাজব্যান্ডস ম্যান আসলে কি হয় হাজব্যান্ড ম্যান হয় হাজব্যান্ড ম্যান হাজব্যান্ড ম্যান এখানে স্বামী কিন্তু নয় এখানে কি হাজব্যান্ড ম্যান মানে যে ফার্মিংও করে তার সঙ্গে কী করে অ্যানিমালস নার্চারিংটাও করে যেটি অপশান দুটো এখানে রয়েছে এখানে যেটিগুলো রেখা রয়েছে দুটোই করে কিন্তু হাজব্যান্ড ম্যানের যখন আমরা প্লুরাল করি তখন কী হয় হাজব্যান্ড মেন ম্যানটা কী হয়ে যায় মেন হাজব্যান্ড মেন কিন্তু এখানে যেটা ভুল দেওয়া রয়েছে সেটা হচ্ছে এজ দেওয়া রয়েছে দেখেছ এখানে তাহলে এজ যে দেওয়া রয়েছে এই যে এজটা দেওয়া রয়েছে তার জন্য এটা কী এটাকে প্লুরাল করার চেষ্টা করা হয়েছে কিন্তু ভুল হয়েছে এখানে যদি আমাদের দেওয়া থাকতো যে হাজব্যান্ড মেন তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম এটাকে কারেক্ট করতে পারতাম বা হাজব্যান্ড ম্যান যদি দেওয়া থাকতো তাহলেও এটা কিন্তু অপশান হতো এটা কারেক্ট অ্যান্সার হতো যেহেতু হাজব্যান্ডস ম্যান রয়েছে তার জন্য এটা ভুল হয়ে গেল তাহলে কি সিঙ্গুলারে কি হয় হাজব্যান্ড ম্যান আর প্লুরালে হচ্ছে হাজব্যান্ড মেন হাজব্যান্ডস হয়ে যায় না এটা একটু খেয়াল রাখবে তাহলে এখানে হচ্ছে ফার্মারটা কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি দেখো এটা আমি অলরেডি তোমাদের হয়তো আগের যে সেটগুলো সেগুলোর মধ্যে করিয়েছি অলরেডি তিনটে সেটের থেকে দেখতে পাবো এখানে কিন্তু অনেক কোয়েশ্চেন কমন আছে ল্যাক্রিমোজ নেচার মানে কি যে পোর্ন টু টিয়ার মানে কি ছিচকাঁদুনে চট চট করে কেঁদে ফেলে তাকে বলা হচ্ছে ল্যাক্রিমোজ এটাকে নিয়ে আমি আর এক্সপ্লেন করলাম না নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেনে যেটা রয়েছে দ্য ম্যান হু ফলোজ হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোজ হিজ মানে কি নাককে ফলো করে তাহলে এরকম যখন ফলো করে তো এই টার্নটার মধ্যে দিয়ে আমরা কি বোঝাই যে ইনস্টিংক্টকে ফলো করা ইনস্টিংক্ট মানে কি সহজাত প্রবৃত্তি সহজাত যে প্রবৃত্তি সাধারণভাবে যেটা সেন্স হচ্ছে ঠিক সেটাকেই ফলো করা এরকম বলা হচ্ছে কি ইনস্টিংক্ট রেশনালি মানে কি যুক্তি দিয়ে কিছু করা রেশনালি মানে কোনো কিছু যুক্তি দিয়ে ভেবে চিনতে ঠিকমতো যুক্তি দিয়ে করা প্যাশান মানে কি যেটা অত্যন্ত মন থেকে ইচ্ছা খুব বেশি প্যাশানের সেটার প্রতি অত্যন্ত ইচ্ছা মেমোরি মানে তো বুঝতেই পারছো এটা তো হবেই না তাহলে যে নোজকে ফলো করে সেটা আসলে সে কী করছে ইনস্টিংক্ট তার সহজাত প্রবৃত্তিকে ফলো করছে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি অপশানগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ওয়ান্স সাপ্লাইড দেখো ডিটেক্ট ওয়ার দ্য অ্যাডজেক্টিভ পাবলিক ইজ ইউজড ইন এ ডারোগেটরি সেন্স এখানে ডারোগেটরি ওয়ার্ডার মিনিং জানো ডারোগেটরি মানে হচ্ছে ক্ষতিকর অপমানজনক হানিকর এরকম বোঝানো হচ্ছে এই নয় যেখানে কোয়েশ্চেনের মধ্যে আছো মানে আমি আমি আর ওটার দিকে দেখার আমার দরকার নেই আমার এখানে আমাদের এখানে অপশান বলো বা আমাদের এখানে অ্যান্সার সেকশানে আছে বলো শুধু আমি সেইগুলো কি জানবো এটা কিন্তু কখনোই নয় তাহলে ডেরোভেটরি মানে কি হচ্ছে ডেরোভেটরি মানে হচ্ছে যখন অপমানজনক বা হানিকর বা কিছু মর্যাদা হানিকর এরকম সেন্সে আছে এখানে বলা হচ্ছে পাবলিক ওয়ার্ডটা এগুলোর মধ্যে কোনটাতে মর্যাদা হানিকর সেন্সে ব্যবহার করা হয়েছে পাবলিক হাউস একটা আছে দেখো পাবলিক হাউস মানে হচ্ছে আই ডবল এন ইন আই ডবল এন ইন মানে কি সরাইখানা ঠিক আছে বাস সেখানে বলতে পারো যে পাবলিক হাউস মানে কখনো কখনো আমরা মদের দোকান এগুলোকেও বলতে পারি তাহলে পাবলিক হাউস মানে হচ্ছে সরাইখানা বা মদের দোকান এরপরে দেখো যেটা রয়েছে পাবলিক সি অপশান সিটা বলছি পাবলিক সার্ভেন্ট মানে কি সরকারি কর্মচারী পাবলিক সার্ভেন্ট মানে যেটার জন্য তোমরা এত এত বেশি উতলায় ভিডিওটা দেখছো সেটাই হচ্ছে পাবলিক সার্ভেন্ট একটা হওয়ার জন্যে তাই তো তাহলে পাবলিক সার্ভেন্ট মানে কি সরকারি কর্মচারী পাবলিক স্পিচ মানে যেন যে জনসমক্ষে কোনো স্পিচ দেওয়া সেটাকে বলা হচ্ছে পাবলিক ওম্যান যখন বলা হচ্ছে তখন হচ্ছে পাবলিকটাকে কি একটা হানিকর মানে মর্যাদা হানিকর এরকমভাবে ওয়ার্ড হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে পাবলিক ওম্যান বলতে কী বোঝানো হচ্ছে যে প্রস্টিটিউট এরকম ধরনের বোঝানো হয় বা এটার যদি এক্সট্রা মিনিং চাও তোমরা একটুখানি সার্চ করে নিও নেক্সট কোয়েশ্চানে চলে যাচ্ছি তাহলে এর মধ্যেই তোমরা দেখলে তো যে এগুলো যেগুলো রয়েছে সেগুলো কোনোটাই মর্যাদা হানিকর নয় এখানেই মাত্র কেবলমাত্র ওয়ার্ডটা পাবলিক ওয়ার্ডটা কিন্তু মর্যাদা হানিকর হিসেবে ব্যবহার করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনে চলে যাচ্ছি দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু অলরেডি তোমাদের এসে গেছে মানে কি প্রিভিয়াস কোনো একটা না কোনো একটা সেটে কিন্তু আমি এটা তোমাদের বলেছি ঠিক আছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইডিওমেটিক্যালি মানে ইডিয়মস দিয়েছে একটা এ ক্লেভার ম্যান একজন চালাক যে ব্যক্তি সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য ড্যাস তাহলে তার একজন যে চালাক ব্যক্তি সে কী করে তার ফ্যামিলির যে স্ক্যান্ডালস মানে কি ফ্যামিলির যদি কিছু খারাপ কিছু এরকম রোটে থাকে তাহলে সেটা কী করে সে কী করে আন্ডার দ্য ড্যাস সেটাকে মুছে দেয় বা ঝাঁট দিয়ে দেয় সুইপ করা মানে কি ঝাঁট দেওয়া ঝাঁট দেয় কীরকমভাবে সে কীরকম দিয়ে ঝাঁড় দেয় এখানে গ্রাউন্ডের নিচে দিয়ে ঝাঁট দেয় গ্রাউন্ড মানে কি মানে গ্রাউন্ড মানে বলতে পারো যে মাটি যে সেখানে তার নিচে দিয়ে ঝাঁট দেওয়া সম্ভব না ফ্লোর মানে কি ফ্লোরের নিচে দিয়ে ঝাঁট দেওয়া সম্ভব ফার্স্ট ফ্লোরের নিচে তুমি ঝাঁট দেবে কী করে তাহলে তো গ্রাউন্ড ফ্লোরে চলে যাবে আচ্ছা এবার দেখো কার্পেট কার্পেটটা দেখো কিছুটা তোমরা এটা কল্পনা করে দেখো যদি আমরা এটা নাও জানি ধরো আমি ইডিএমটার মানে জানি না তোমরা একটু চিন্তা করে কল্পনা করে দেখো কার্পেট যেটা পাতা থাকে ফ্লোরের ওপরে কার্পেটটাকে যদি আমি একটু তুলি তার নিচে দিয়ে কিন্তু ঝাঁট দেওয়া সম্ভব হয় তাহলে কার্পেটের নিচে দিয়ে ঝাঁট দেওয়াটাই কেবলমাত্র সম্ভব যদি আমি মানে না জেনে থাকি গ্রেভ স্টোন মানে কি গ্রেভস্টোন মানে হচ্ছে যেখানে গ্রেভ কবর দেওয়া হয় সেখানকার যে পাথরটা গ্রেভ স্টোনের নিচে কী করে ঝাঁট এরকমটা হতেই পারে না ঠিক আছে তাহলে যখন একজন চালাক ব্যক্তি সে যখন নিজের ফ্যামিলি স্ক্যান্ডালগুলোকে চাপা দিতে চায় কার্পেটের উপর অনেক ব্যক্তি আছে সেখানে কিন্তু অনেকে দেখতে পেয়ে যাবে কার্পেটের উপর থেকে সরাতে গেলে সে নিচে দিয়ে ঝাঁটটা দিয়ে নেয় ঠিক আছে মানে সেগুলোকে লুকোতে চাইছে তাহলে কি এটাকেই বলা হচ্ছে যে ক্লেভার সুইপ সিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য কার্পেট সুইপ স্ক্যান্ডালস আন্ডার দ্য কার্পেট সুইপ আন্ডার দ্য কার্পেট মানে কি যখন কোনো কিছুকে লুকোতে চাইছি এটা রিলেটেড আমি তোমাদের বলে দিতে পারি এটা কিন্তু এই ডিএমটার ভুলবে না কারণ এটা নিয়ে তোমরা যে এই টাইমটা মিনিমাম এইটুকুনি টাইম যে মনোযোগ দিয়ে শুনলে এটা নিয়ে কিন্তু আর কখনও ভুলবে না এবং তার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করেছি তোমাদের মনে ছবিটাকেও ড্র করতে এরপরটা কী আছে দেখো এটাও কিন্তু কিছুটা ইডিওম্যাটিক বলতে পারো ইট ইজ ইউজুয়াল নাও ডেজ এটা আজকাল খুব সাধারণ হয়ে গেছে টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট মানে নিজেই নিজের ঢাক পিটোনো যেটাকে বলা হয় টু ইমপ্রেস আদার্স অন্যজনকে ইমপ্রেস করার জন্য আমরা নিজেরাই নিজেদের ঢাক পিটোই ঠিক আছে তাহলে ট্রাম্পেট বলা ট্রাম্পেট মানে হচ্ছে ঢাক বলা বলতে পারো তো এরকম করে ব্লো ওয়ান্স ওন ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট এরকম করে বোঝানো হয় ট্রাম্পেটটা এটা তোমরা অনেকবারও আমার মনে হয় এই ইজিএমটা দেখেছো এটাকে আমি আর এক্সপ্লেন করছি না নেক্সট দেখো কি বলা হয়েছে সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং অপশান হুইচ ইজ সেট ইন অপোজিশান মানে অপোজিট ওয়ার্ডে নিয়ে যেতে হবে কোনটার মধ্যে এখানে অপোজিট সেন্সে আছে কি আছে ডগিস তার থেকে আছে ক্যানাইন ডগিস তার সঙ্গে ক্যানাইন মানে কি মানে কুকুর এবং কুকুর সুলভ এরকম বলা হচ্ছে কুকুর সুলভ বা ডগিস ক্যানাইন মানেও ঠিক সেম ম্যানলি মানে কি ম্যানলি মানে হচ্ছে যেটা পুরুষ ভেরিল মানে হচ্ছে কি পুরুষ সুলভ ঠিক আছে এরপরে দেখো আছে কি ডিভাইন ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয় হেভেনলি এটাকে বলতে পারো ইনফর্নাল ইনফর্ন এটাকে কিন্তু তুমি হেল রিলেটেড বলতে পারো তাহলে অপশান সিটাই কারেক্ট অ্যান্সার এটাই পেয়ে গেলে অপশান সি কারেক্ট এরপরে দেখো আরও যেটা আছে সেটা দেখে নেব আর্থলি মানে কি পার্থিব পৃথিবী রিলেটেড পার্থিব তার সঙ্গে টেরেস্ট্রিয়াল মানে এটা কি হচ্ছে তার মানেও কিন্তু স্থলজ বা পার্থিব মানে কি পৃথিবীর রিলেটেড বা স্থলজও বলতে পারো কিন্তু টেরেস্টাল মানে পার্থিবও ব্যবহার করা হয় এখানে আমি তোমাদের বলবো এই যে ডগিস ক্যানাইন এই রকম রিলেটেড আরও দু রকম দুটো তিনটে হয় সেগুলো তোমরা একটু জেনে নাও যেমন বলতে পারো যে যেমন বলতে পারো লিও লাইন লিওলাইনটা কখন ব্যবহার করা হয় যখন আমরা লিও লিও লাইন এল ইও এল আই এন ই লিও লাইন মানে কি লিও দেখেছ লিও কারো কারোর কি হয় যে রাশি হয় লিও লিও মানে কি সিংহ তাহলে যখন আমরা লায়ন থেকে লিও লাইন হয় বা লিও থেকে লিও লাইন এরকম করে মনে রাখবে মানে সিংহ সুলভ তখন আমরা ব্যবহার করতে পারি আরও একটা হয় উলফ এল এফ উলফ নেকড়ে তখন সেটাকে আমরা বলি লুপাইন এল ইউ পিআইএনই আমি চেষ্টা করছি এল ইউ আচ্ছা চলো এখানে লিখতে আমার একটু প্রবলেম হচ্ছে এল ইউ পি আই এন ই ঠিক আছে তোমরা একটু এটা দেখবে তখন আমি দেখো তোমাদের একটা কোয়েশ্চেন করতে চাইছি যে তোমরা সোলার জানো তো সোলার যেমন সান থেকে কি হয় সান রিলেটেড যখন সৌর্য রিলেটেড তখন হয় সোলার সান রিলেটেড কি হয় সোলার কিন্তু যখন মুন হয় মুনটাকে যখন আমরা এইভাবে করবো সানকে করলাম সোলার তাই তো মুনকে কি করবো এই মুহূর্তে কি মনে পড়ছে আগামী এক মিনিটের মধ্যে তুমি একটু ভেবে চিন্তা করো তো মুনটাকে আমরা ঠিক কী বলি যেটা মুন রিলেটেড যখন হয়ে যাবে যেমন এখানে ডগ থেকে ডগিস থেকে ক্যানাইন হয়ে যাচ্ছে এরকম করে মোটামুটি এখন বাজছে বলতে পারো মোটামুটি নটা তোমার নটা আঠাশ মতো বাজছে আগামী এক মিনিট নটা উনতিরিশ তিরিশ নাইন থার্টি এ মধ্যে তোমরা কারা অ্যান্সার দিতে পারো আমি নিচে তোমরা কমেন্ট সেকশানে একটু অ্যান্সারটা দাও আমি অনলাইন থাকবো এবং তোমাদের অ্যান্সারটা দেখবো তোমরা পারছো কি না ঠিক আছে এল ইউ পি আই ই এটা কখন হয় যখন আমরা উল্ফ ডাব্লিউ এফ উল্ফটা রিলেট করে ব্যবহার করি মানে নেক রেসগুলো ব্যবহার করি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি চলো এটা কি আছে এখানে বলা হয়েছে সেই সেটাই যেটা কিনা আমরা অপোজিট বলছি কি আছে পেডান্ট পেডাগোগিক মিনিংগুলো শোনো পেডান্ট মানে কি যে খুব শিক্ষা নিয়ে দম্ভ করে মানে পাণ্ডিত্য অভিমানী এরকম ধরনের ব্যক্তি পেডাগোগিক মানে কি সে শিক্ষা বিষয়ক বা শিশু শিক্ষা বিষয়ক পেডাগি আমরা যারা প্রাইমারিজনে দেখবে কখনও প্রিপারেশান নিয়েছি পেডাগি এরকম একটা পার্ট থাকে শিশু শিক্ষা রিলেটেড তাহলে এখানটাও হচ্ছে শিক্ষার সঙ্গে সম্পর্কিত এটাও শিক্ষা রিলেটেড হিউমিড মানে কি আর্দ্র হিউমিড মানে হচ্ছে যেটা স্যাঁতে বা আর্দ্র বোঝায় তেমনই অ্যারিড রিজিয়ান অ্যারিড মানে কি যেটা শুকনো বা অনুর্বর এরকম রিজিয়ান তাহলে এখানেই আমরা বিপরীতটা পেয়ে যাচ্ছি তাহলে অ্যান্সারটা হবে হিউমিড অ্যারিড এরপরে দেখো আর কি কি আছে এরোনিয়াস ফলটি এরোনিয়াস মানে কি যে খুব মানে ভুল করে ফেলে এরকম ধরনের ঠিক আছে ভুলের সঙ্গে সম্পর্কিত আর ফলটি মানেও তোমরা জানো ভুলের সঙ্গে সম্পর্কিত ভুল হয়ে যায় ভুল সংক্রান্ত হরেবেল আছে হরেন্ডাস আছে হরিবেল এবং হরেন্ড্রাস দুটোর মানেই হচ্ছে ভয়ঙ্কর তাহলে বাকি সমস্তগুলোতে কিন্তু আমরা একটা সিমিলারিটি পেয়েছি এবং এটা হচ্ছে তোমাদের যেটা বলা হয় সিনোনিম বলতে পারো কিন্তু হিউমিড এবং অ্যারিডটাতে কিন্তু কোনো সিনোনিম নয় এটা হচ্ছে অপোজিট নেক্সট চলে যাচ্ছি এরপরে আছে যেটা দেখো চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট মিনিং বার করতে বলা হয়েছে মার এই যে মার এটা রিলেটেড আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি কী বলেছে হাইক ইন অয়েল প্রাইস মে মার দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড ট্রেড ওয়ার্ল্ড যেটা আছে যেটা আমাদের ট্রেড বিজনেসের যে রাজ্য বিজনেস পৃথিবীর বিজনেসটাকে কি করতে পারে অয়েলের প্রাইসটা যখন হাইক হচ্ছে মানে কি বাড়ছে তখন সেটা কি করতে পারে খারাপ করতে পারে ওরসেন ওরসেন মানে কি খারাপ করতে পারে হার্ডনেস নয় হেল্প নয় বেটার নয় কোনোটাই নয় কি করতে পারে এখানে ওরসেন মানে আরও খারাপ করতে পারে মার মানে হচ্ছে আরও খারাপ করা বা বলতে পারো সেখানে আরও ক্ষতি করা নষ্ট করা ওরসেন ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি ফেলস ওয়ানস মাইন্ড উইথ ব্লুজ কি বলেছে দ্য সেপারেশন ফ্রম এ লাভার যখন লাভারের থেকে সেপারেট হয়ে যাও তখন কি হয় ফিলস ওয়ানস মাইন্ড উইথ ব্লুজ তার কারোর তার মনটা কি হয় লাভারের মনটা ব্লু দিয়ে ভরে যায় এখানে তোমাদের জানতে চেয়েছে এটার মিনিংটা কি এই ইডিয়াম পার্টটার মিনিংটা কি জানতে চেয়েছে কোনটা দেখো এখানে তোমার কি হতে পারে স্যাডনেস ঠিক আছে স্যাডনেস হতে পারে রোম্যান্টিসিজম নস্টালজি আর না কালারফুলনেস কোনটা কালারফুলনেস মানে কি যখন তোমরা নিজেরা ভাবো যখন সেপারেট হয়ে যাও তখন কি খুব কালারফুল হয়ে যায় মন খুব কালারে ভরে যায় একদম খুব ভালো লাগে তা তো হয় না নস্টাল যে মানে কি দেশে ফেরার আকুলতা দেশের সঙ্গে রিলেট কী রিলেশন রিলেশান হচ্ছে এখানে দেশের কথা তো এখানে হচ্ছে না কিছু যে আমি বাইরে আছি দেশে ফিরছি এরকম ধরনের তো কিছু ব্যাপার হচ্ছে না কিন্তু দেখো তাহলে হবে কোনটা হয় স্যাডনেস হবে নাহলে রোমান্টিক হবে তোমাদের কী মনে হচ্ছে যে রোমান্স তখনই হয়ে যায় হয়তো যে যখন মানে সেপারেট হয়ে যায় লাভারের থেকে কেউ যখন আলাদা হয়ে যায় দূরে হয়ে যায় তখন তাহলে কী হয় খুব রোমান্টিক হয়ে যায় ব্যাপারটা আসলে তা হয় না আসলে স্যাডনেস হয় সেটাকে যখন থার্ড পার্সন কেউ দেখে তুমি যখন সেপারেট হয়ে গেছো তোমার গার্লফ্রেন্ডের থেকে বা তোমার বয়ফ্রেন্ডের থেকে তোমার যে স্যাডনেসটা হচ্ছে স্যাডনেসটা যখন থার্ড পারসেন কেউ দেখে তখন সে বলে ওটা রোম্যান্টিসিজম ঠিক আছে তখন তার কাছে ওটা রোমান্টিসিজম তোমার কাছে রোমান্টিসিজম নয় তোমার কাছে সেটা দুঃখ আর ব্লু যে ওয়ার্ডটা এই ব্লু ওয়ার্ডটা সাধারণত দুঃখকে রিলেট করে ব্যবহার করা হয় যে কোনো ধরনের দুঃখ বলো বা নেগেটিভ কিছু বলো বা বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু আমরা দেখবে এরকম একটা ইডিয়াম কিন্তু পেয়েছি সেটার মানে কি উত্তম মধ্যম প্রহার দেওয়া মার দেওয়া তাহলে ব্লু যে কালারটা এটা কিসের সঙ্গে রিলেট করা হয় গ্লুমিনেসের সঙ্গে রিলেট করা হয় দেখবে কোনো 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 ক্ষেত্রে যখন আমরা ফিল্ম দেখি তখন তার মধ্যে ব্লু কালার দিয়ে কি দেখানো হয় রাত্রি হয়ে গেছে বা গ্লুমিনেসটা দেখানো হয় অন্ধকার নেসটা সেই ব্যাপারটা দেখানোর জন্য কিন্তু ব্লু লাইটটা ইউজ করা হয় তাহলে ব্লুটাকে কি বলা হয় গ্লুমির জন্য বলা হয় তাহলে তার জন্যই কি গ্লুমি স্যাডনেস এগুলো সব কিন্তু সেম মিনিং দিচ্ছে ঠিক আছে এরপরেরটাতে চলে যাচ্ছি বা গ্লুমির একটা সিনোনিম বলতে পারো সোমবার এস ও এম বি আর ঠিক আছে গ্লুমি সোমবার এরপরেরটা আছে দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস বুল বাই দ্য হর্ন টেক দ্য বুল বাই দ্য হর্নস এই যে পার্টটা টু টেক দ্য বুল বাই দ্য হর্ন এই পার্টটার মানে কী হয় যেমন বুল মানে তোমরা জানো সারকে ঠিক আছে কোনো একটা সার তো তাকে যখন তুমি সিং দিয়ে একদম ইম্যাজিন করো লোজ ইউর আইজ অ্যান্ড লেট ইম্যাজিন তাহলে কী হচ্ছে যখন তুমি একটা ষাঁড় রয়েছে চোখের সামনে তার বড় বড় শিং রয়েছে তাকে হর্নগুলো তার দুটো হাতে তুমি ধরেছো মানে শিংগুলো দু হাতে ধরেছো ধরে তার সঙ্গে তাকে প্রিভেন্ট করছো তার সঙ্গে স্ট্রাগল করছো বা তাকে রোধ করার চেষ্টা করছো মানে কি তুমি একদম কি করছো বোল্ডলি প্রচণ্ড বোল্ডলি নিজেকে সেখানে প্রেজেন্ট করছো এটা বোঝাচ্ছে তো মোটামুটি ওপর ওপর কল্পনায় বোঝো এবার আমি তোমাদের এই পয়েন্টে আসছি ইন দ্য টাইম অফ ডেঞ্জার যখন কোনো অসুবিধার সময় আছে তখন আমি ওই বুলটাকে ওইভাবে যখন আমি নিচ্ছি ট্রাই করছি ওইভাবে গ্রহণ করে আমি তার সঙ্গে তার বিরুদ্ধে লড়াই করছি তার মানেটা কি হয় ফেস দ্য সিচুয়েশান বোল্ডলি দেখো এটার সঙ্গে এটাই ম্যাচ হচ্ছে ঠিক আছে সারমাউন্ট ইট এটা কিন্তু হবে না ওভারকাম ইট মানে জয় করা হবে না জয় তুমি করতে চাইছো না তুমি শুধু সিচুয়েশানটাকে বোল্ডলি ফেস করছো এটা হচ্ছে তাই তো কন্ট্রোল সেলফ নিজেকে কন্ট্রোল করছি মানে কি নিজেকে তুমি ঠিক যে কিছু কন্ট্রোল করে কন্ট্রোল করতে চাইছো নিজেকে নয় নিজেকে কি বলতে চাইছো তাকে পুরোপুরি তার এগেনস্টে কাজ করছো এটা বলতে চাইছো এখানে দেখো তোমাদের সারমাউন্ট এই ওয়ার্ডটা নিয়ে প্রবলেম হতে পারে তাই তো এ সারমাউন্টের মানে কি দেখো এখানে রিলেট করো মাউন্ট মানে কি পাহাড় পাহাড় কি। হয় যা কিছু আশপাশের জিনিসপত্র থাকে সবগুলোর থেকে উঁচুতে ওঠে তার মানে মানে ছাপিয়ে ওঠা ছাপিয়ে ওঠা বলতে পারো বা কাটিয়ে ওঠা বলতে পারো ঠিক আছে সারমাউন্ট মানে কি সারমাউন্ট মানে ছাপিয়ে ওঠা বা কাটিয়ে ওঠা কাটিয়ে ওঠা হবে না এখানে ফেস দ্য সিচুয়েশান বোল্ডলি কোনো একদম পুরোপুরি বোল্ডলি মানে শক্তি নিয়ে পুরোপুরি ওপেনভাবে শক্তি নিয়ে তুমি তাকে ফেস করছো সিচুয়েশানটা ডেঞ্জারটাকে ফেস করছো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি আশা করছি সারমাউন্টের মিনিংটা ক্লিয়ার হয়েছে যেটা হচ্ছে ছাপিয়ে ওঠা এরপরে দেখো চলে আসছি ছাপিয়ে ওঠা দিয়ে একটা এক্সাম্পলও তোমরা চিন্তা করতে পারো মনে মনে সেন্টেন্স করতে পারো যাতে সার্বাউন্ট ওয়ার্ডার কখনো না বলো যেমন ভারতীয় সংস্কৃতি সবগুলোকে ছাপিয়ে ওঠে এটাকে একটু তোমরা ট্রান্সলেট করে নিতে পারো উই আর সুপিরিয়ার টু এভরি আমি মানে আমরাই সবাইকার থেকে শ্রেষ্ঠ সমস্ত যত ব্যক্তি আছে সবাইকার থেকে আমি সব থেকে শ্রেষ্ঠ এই রকম ধরনের অ্যাটিটিউডটাকে কি বলা হয় এই অ্যাটিটিউডটাকে কি বলা হয় ইগোইস্ট মানে অহং বা অহংকারী বা গর্ব যেটাকে বলা হয় ইগো মানে গর্ব তাহলে সে যে গর্বকারী ব্যক্তি সেই তো এটা ভাবে যে আমার সবের থেকে আমি বেস্ট আমারই সব থেকে গর্ব আমি এরকম ধরনের একটা ব্যক্তি এখানে আমি তোমাদের বলে রাখি টিস্ট হয় এখানে যেরকম ইজিও আই এস টি দেখছো ঠিক এখানে একটা কি বসবে টি এখানে যদি আমি একটা টি দিয়ে দিই তার মানেটা হচ্ছে যে নিজেকে নিয়ে খুব বেশি কথা বলে টিস্ট মানে কি সবসময় নিজের বড়ায় মুখে যখন বলে টি ফর টক টি ফর কী হয় কীভাবে মনে রাখবে দেখো ইগো ইস্ট মানে ইগো যখন আমরা গর্ব মানে নিজেকে খুব নিয়ে অহংকার করছি যখন টি দিচ্ছ টি মানে কি টি ফর টক টক মানে কি কথা বলা তাহলে যখন কথা বলে প্রকাশ করছে অনেক কথা বলে সে হ্যাঁ আমি সব হ্যাঁ আমি সব সবাইকার থেকে আমিই বেস্ট যখন এরকম ধরনের কোনো কথা বলে তখন আমরা সেটাকে বলবো ওয়ান উ টক্স টক্স সামথিং ভেরি বেটার অর আই এম দ্য বেস্ট লাইক দিস টাইপ অফ টকিং এরকম কোনো ব্যক্তিকে আমরা কি বলি যে টিস্ট ঠিক আছে হু টক্স বোল্ডলি অর হু টক্স অ্যাড্রাক্টলি ফর হিমসেলফ এরকম ধরনের যখন আমরা বলি পেসিফিস্ট ওয়ার্ডটার মানে কি তাহলে এখানে ওয়ার্ডটা তোমরা পেলে কি ইগো ইস্ট আসলে কিন্তু ইগোটিস্ট নয় এটাকে যেন তোমরা অবশ্যই মনে করে নিও না যেটা এটা অ্যান্সারটা হচ্ছে এটা হ্যাঁ ইগো ইস্টটাই কিন্তু অ্যান্সার হবে এবার দেখো কী বলা হয়েছে যদি আমি অন্য ওয়ার্ডগুলোকে এক্সপ্লেন করতে যাই যেমন হচ্ছে পেসিফিস্ট পেসিফিক ওশান আমরা পড়েছি প্রশান্ত মহাসাগর তাহলে পেসিফাই প্রশান্ত তাহলে কি শান্তিপ্রিয় টাইপের মানুষ এরকম ধরনের ক্ষেত্রে আমরা কী বলি পেসিফিস্ট এবার দেখো কি আছে অ্যানার্কিস্ট মানে কি অরাজকতা মানে নৈরাজ্য যে এরকম ধরনের এটাকে বলা হয় অ্যানার্কিস্ট চৌভিনিস্ট চৌভিনিস্টের মানে এটা হচ্ছে কি যে খুব অত্যন্ত প্যাট্রিওটিক এক্সেসিভলি ওয়ান হুইজ এক্সেসিভলি প্যাট্রিওটিক হুম নিজের দেশের প্রতি সে অত্যন্ত বেশি অতিরিক্ত দেশপ্রেম সেইটাকে বলা হয় কিন্তু চভিনিস্ট ঠিক আছে বাকি ওয়ার্ডগুলোর মিনিং জানলে নেক্সট চলে যাচ্ছি টু গিভ এ ডগ এ ব্যাড নেম এটার মিনিংটা কি হচ্ছে এটার মিনিং হচ্ছে লেটমি রিড অল দিস অ্যান্সার্স ইট ইস ভেরি ডিফিকাল্ট টু ডিস্ট্রয় রেপুটেশন নো ইট ভেরি ডিফিকাল্ট টু লুজ ব্যাড রিপুটেশান যখন কোনো একটা খারাপ বদনাম হয়ে যায় সেটাকে হারানো কিন্তু সেটাকে সরানো রিমুভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেইটাকে বলা হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ এ ব্যাড রেপুটেশান এটার এটাই হচ্ছে টু গিভ এ ডগ এ ব্যাড নেম এটাকে আমি তোমাকে রিলেট করতে ঠিক সেইভাবে বলতে পারবো এটা কিন্তু মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই কুকুরকে খারাপ নাম দেওয়া এরকম ধরনের কিন্তু বলা সম্ভব নয় যদিও এর মধ্যে হচ্ছে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ এ ব্যাড রেপুটেশন যখন বদনাম হচ্ছে সেটাকে রিমুভ করা খুব ডিফিকাল্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি দ্য প্রসপেক্ট অফ হার ম্যারেজ ইজ রিমোট প্রসপেক্ট মানে এটা বুঝতে পারছো প্রসপেক্ট মানে হচ্ছে আশা বলা যায় বা দূর দূরান্ত পর্যন্ত তার বিয়ের কোনো আশা নেই রিমোট রিমোট এখানে বলা হয়েছে রিমোট যে ওয়ার্ডটা এই রিমোট ওয়ার্ডটার অপোজিট বলতে হবে তাই তো এখানে দেখো তাই লেখা রয়েছে তাহলে রিমোট মানে কি দূরে এটা রিলেটেড আমি আগে আমার অন্যান্য ক্লাসগুলোতে অলরেডি বলেছি তোমাদেরকে রিমোট মানে কি হচ্ছে দূরে তাহলে এখানে যেটা কি হবে দেখো নিয়ার নিয়ার মানে হচ্ছে কাছে তাহলে নিয়ারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট চলে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট ওয়ার্ড দ্য এ লেম ডাক অর্গানাইজেশন ইজ ওয়ান হুইচ নিডস তোমরা নিজেরা ভাবো একটা ডাক মানে একটা হাঁস সে খোড়া হয়ে গেছে তার কি দরকার একটা হাঁস যে খোড়া হয়ে গেছে তার অথরিটি দরকার কর্তৃত্ব দরকার স্টাফ দরকার মানে অন্য আরও বন্ধু আরও হাঁসদের এরকম দরকার শক্তি পাওয়ার দরকার না সাপোর্ট দরকার এই দুটো তো এ তো তোমরা বলবেই যে না এই দুটো দরকার নেই কোনটা বলবে শক্তি দরকার সে শক্তি দরকার না সাপোর্ট দরকার যখন একজন ব্যক্তি খোড়া হয়ে যায় তার কি দরকার হয় সাপোর্ট দরকার হয় তাহলে লেম ডাক অর্গানাইজেশান এটার মিনিং হচ্ছে যার সাপোর্ট দরকার যে অর্গানাইজেশনটা শেষ হয়ে গেছে যার একটা সাপোর্ট দরকার এইভাবে একটু মনে রাখার চেষ্টা করে দেখো মুখস্থ করতে হচ্ছে না আপনি মনে থাকছে এরপরে কি আছে দেখো ম্যানিকিউরিস্ট ম্যানিকিউরিস্ট সম্পর্কে আগে বলেছি নেলস রিলেটেড মানে নেলস নিয়ে যারা দেখাশোনা করে বা নেলস আর্ট সম্পর্কে যারা জানে মেয়েদের তো কোনো প্রবলেমই হবে না তাহলে এটা কি সেটা হচ্ছে ম্যানিকিউরিস্ট মানে কি মেনিকিওর করে যারা সেটাই হলো ম্যানিকিউরিস্ট তার মানে নেলস রিলেটেড যারা সমস্ত কিছু কাজ করে নেলস এক্সপার্ট এরপরে দেখো এ ডাক ইজ এ বার্ড বাট টু ডাক একটা ডাক হচ্ছে একটা পাখি কিন্তু টু ডাক এটার মানে কী হয় টু ডাক মানে হচ্ছে কী হয় এটার মিনিং টু ফিল সাই লজ্জা অনুভব করা তো ডাক মানে হচ্ছে লজ্জা অনুভব করা টু ফিল সাই রিফিউজ করা ত্যাগ করা নয় অ্যাভানডন মানে ছেড়ে চলে যাওয়া নয় টু অ্যাভয়টাও হবে না টু ফিল সাই লজ্জা অনুভব করা এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার যদি ওখানে আমি তোমাদের কিন্তু লেম ডাকের মতো করে এখানে রিলেট করাতে পারবো না যেগুলো রিলেট করানো সম্ভব হবে সেগুলো কিন্তু তোমরা এমনভাবে আমি রিলেট করবো যে তোমরা আর কখনো ভুলবে না এরপর একটা চলে যাচ্ছি দেখো ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ইন দ্য ব্ল্যাঙ্ক বিলো এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল ইন করতে বলা হয়েছে যেখানে তোমাদের কিন্তু সমস্ত কটা ফ্রেজাল ভার্ব জানা দরকার দেখো কি বলা হয়েছে দিস এভিডেন্স এই যে প্রমাণটা ড্যাশ উইথ কিসের সঙ্গে এর সঙ্গে কিছু একটা হচ্ছে হোয়াট ওয়ান অলরেডি নোজ যেটা কিনা একজন জানতই জানতো তাহলে এভিডেন্সটার সঙ্গে বাকি সবাই জানতো সেটার একটা রিলেট করা হচ্ছে কি হচ্ছে দেখো টাইজ ইন টাইজ ইন মানে কি হয় কানেকশান সেট ইন মানে কি হয় সেটস ইন মানে কি বিগিন মানে শুরু করা ঠিক আছে গিভ ইন যখন হচ্ছে গিভ ইনের মিনিংটা হচ্ছে তোমাদের গিভ ইনের মিনিং হচ্ছে সারেন্ডার করা বা বলতে পারো এগ্রি করা সম্মত হওয়া গিভ ইন মানে সারেন্ডার বা এগ্রি গো ডাউন মানে হচ্ছে বিলিভ করা মানে কাউকে বিশ্বাসযোগ্য হওয়া গো ডাউন মানে কি এখানে গোস ডাউন করা আছে মানে কি বিশ্বাসযোগ্য হওয়া এখানে দেখো তোমাদের এরকম হতে পারে যে এখানে এভিডেন্স মানে কোনো একটা প্রমাণ সেটা সবাই অলরেডি জানে সেটার সঙ্গে আমাদের দু জায়গায় কনফিউশন হবে শুরু হওয়া তো নিয়ে থাকবে না কারণ এভিডেন্সের সঙ্গে শুরু হওয়ার কি সেটিন মানে হচ্ছে মানে শুরু হওয়ার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই গিভ ইন মানেও হচ্ছে না গিভ ইন মানে সম্মত হওয়া এভিডেন্স সম্মত হচ্ছে সবাই জানে এটার সঙ্গে কিছুটা হলেও হতে পারে যে সবাই এভিডেন্সটার সঙ্গে সম্মত হচ্ছে কিন্তু সব থেকে বেশি কনফিউশন হবে টাইজ ইন মানে হচ্ছে কি কানেকশান আছে কোনো একটা খুব কোনোটার সঙ্গে কোনোটার কী বলতে পারো যে খুব কানেক্টেড আছে অন্য একটা জিনিসের সঙ্গে মানে এভিডেন্সের সঙ্গে আর সবাই যেটা জানে সেটার সঙ্গে একটা খুব বড়ো একটা কানেকশান আছে লিঙ্ক আছে এটা হতে পারে টাইজিন অথবা এটা হতে পারে কি ডাউন মানে কি বি বিলিভড মানে কি বিশ্বাসযোগ্য হওয়া তাহলে সবাই অলরেডি যেটা জানে সেটার সঙ্গে এভিডেন্সের বিশ্বাসযোগ্যতা হওয়া এটা কি কোনোটা খুব একটা আসছে দেখো দিস এভিডেন্স আমি যদি গোডাউনটা এখানে বসাই দিস এভিডেন্স গোস ডাউন এই এভিডেন্সটা বিশ্বাসযোগ্য হলো সঙ্গে উইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ যেটা একজন এর মধ্যে জেনেই গেছে সেটার জন্যে বিশ্বাসযোগ্যতা সেটার সঙ্গে বিশ্বাসযোগ্য হওয়া এটার থেকেও বেশি কিন্তু ক্লিয়ার এটা হচ্ছে টাইজ ইনটা যেটার মিনিংয়ে দাঁড়াচ্ছে যে এই এভিডেন্সটা খুব গভীরভাবে সম্পর্কযুক্ত আছে সেইটার সঙ্গে যেটা অন্যরা অলরেডি জানে দেখো এটাতে কিন্তু বসালে বেশি মিনিংটা ঠিক কারেক্ট মনে হচ্ছে তাই না এই এভিডেন্সটার সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে মানে লিঙ্ক রয়েছে কিসের মানুষ যেটা জানে সেটার ঠিক আছে এটা বেশি হচ্ছে মানুষ যেটা জানে সেটার সঙ্গে বিশ্বাসযোগ্যতা রয়েছে এরকমটা ঠিক কিন্তু অতটাও কারেক্ট আসছে না যদিও কিন্তু পরীক্ষার হলে এই ধরনের কোয়েশ্চেনগুলোতেই নাম্বারটা খায় তো টাইজ ইন মানে যখন লিঙ্ক বলানো হচ্ছে বোঝানো হচ্ছে গো ডাউন মানে যখন বিলিভ বোঝানো হচ্ছে বিলিভ হওয়া বিশ্বাসযোগ্য হওয়া বোঝানো হচ্ছে বাকি কোনটাতে কোনোটাতেই কিন্তু এটা হবে না ঠিক আছে তাহলে তোমরা নিজেরাও একটু বিষয়টাকে নিয়ে ভেবো এবং দেখো ক্লিয়ার করে চেষ্টা করো এই মিনিংটা এখানে বসানোর একবার আর গোজ ডাউন মিনিংটা একবার বসানোর তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে আমি চেষ্টা করলাম যতটা বোঝানো সম্ভব হয় এরপরে দেখো দ্য স্পেশালিস্ট হু হ্যান্ডেলস প্রবলেমস ইন দ্য হিউম্যান বডি রিলেটেড টু বোনস ইজ এ অর অ্যান মানে একজন ব্যক্তি যে কিনা কি করে হিউম্যান বডির সঙ্গে হিউম্যান বডি রিলেটেড টু বোনস হিউম্যান বডির সঙ্গে যে বোনস যেগুলো আছে সেইগুলো রিলেট করে যে স্পেশালিস্ট সেইগুলোর সঙ্গে রিলেট রিলেট যে করে সেই রিলেশানে যেগুলোর মধ্যে এই ধরনের যে বিশেষজ্ঞ যাকে বলতে পারো তাকে কি বলা হয় প্রথম দেখো অর্থোডন্টিস্ট অর্থোডন্টিস্টের মিনিংটা হচ্ছে স্পেশালিটি অফ ডেন্টিস্ট্রি মানে দাঁতের বিশেষজ্ঞ তাকে আমরা কি বলি ডেন্টিস্টও বলি আমরা এটা জানি ডেন্টিস্ট অর্থোডন্টিস্ট বলে থাকি ঠিক আছে তাহলে এটা হলো কি দাঁতের বিশেষজ্ঞ এরপরে দেখো এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অস্টিওপ্যাথ অস্টিওপ্যাথ কি করে অস্টিওপ্যাথ যেটা করে এখানে লেখাই রয়েছে যে হিউম্যান বডি রিলেটেড টু বোনস সে হিউম্যান বডি এবং তার সঙ্গে বোনসের যে রিলেশান এগুলো নিয়ে কিন্তু পড়ে এখানে দেখো অস্ট্রিওপ্যাথের মানে হচ্ছে ওয়ান হু স্পেশালাইজেস বলতে পারো অ্যাবাউট দ্য স্কেলিটন বোনস অ্যান্ড মাসেলস স্কেলেটন মানেও বোনসই পাচ্ছি আমরা স্কেলেটান সেত্রে তো বোনস ছাড়া তৈরি হয় না স্কেলিটন পাচ্ছি বোনস এবং মাসেলস মাসেলস মানেই হচ্ছে হিউম্যান বডি তাহলে হিউম্যান বডির মাসেলস বোনস স্কেলিটন সব রিলেট যে সব রিলেট করে যে স্পেশালিস্ট এগুলো রিলেটেড প্রবলেম হলে আমরা যার কাছে যাবো সেটা হচ্ছে অস্টিওপ্যাথ আচ্ছা পোডিয়াট্রিস্ট মানে কি দেখো পোডিয়াট্রিস্ট মানে কি পা রিলেটেড যখন কিছু এখানে আমি তোমাদের মনে রাখার উপায়টা দিচ্ছি দেখো পি পিওডি কী হয় পদ পদ মানে কি পদ মানে হচ্ছে পা তাহলে পা রিলেটেড যখন কিছু হচ্ছে যে তুমি বুট পরতে পারছো না তোমার পায়ের হাটটা একটু বাঁকা পা একদম পায়ের পাতা রিলেটেড যখন কিছু একটা ব্যাপারটা হচ্ছে তখন সেটাকে আমরা বলি কি পোডিয়া ট্রিস্ট ঠিক আছে যেটা হচ্ছে ফুট এলিমেন্টস যেন যদি ধরো কোনোরকমভাবে কোনো ফুটের কোনো রিলেটেড কিছুতে সে মানে পা রিলেটেড কিছু পায়ের এলিমেন্ট মানে কি যন্ত্রণা ব্যথা সে রিলেটেড কিছু নিয়ে যখন কোনো স্পেশালিটি আছে তার তাকে আমরা বলি পোডিয়াট্রিস্ট পোডিয়াট্রিস্টটাকে পদ পি ও প্রথম যে প্রিফিক্সটাকে পদ সেই পার্টটা থেকে রিলেট করবো কিন্তু সব একটাই সোর্স থেকে এসেছে ইংলিশ তো জানো চুরি করা ল্যাঙ্গুয়েজ অঙ্কোলজিস্ট মানে আমরা এটা সবাই অপিস্তর জানি যে ওয়ান হো স্পেশালাইজেস অ্যাবাউট ক্যান্সার ক্যান্সার রিলেটেড যেটা সেটাকে বলা হয় অঙ্কোলজিস্ট তাহলে এখানে অস্টিওপ্যাথটাই হচ্ছে যেটা হিউম্যান বডি স্কেলেটন বা মাসেলস এইগুলো রিলেট করে স্পেশালাইজ ঠিক আছে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট চলে যাচ্ছি বাকি যে অপশানগুলো সেগুলো আমি ঠিক মতো করে এক্সপ্লেন করে দিয়েছি এরপরে আছে দেখো ব্যাকটিজম অফ ফায়ার ব্যাকটিজম অফ ফায়ার মানে কি হয় দেখো কী কী অপশান এই ফায়ার ফাইটিং অ্যাক্ট ফায়ার ফাইটিং অ্যাক্ট এটা তো হবে না কেননা বেশিরভাগই তোমরা খেয়াল করবে ফায়ার যে ওয়ার্ডটা এখানে অলরেডি ব্যবহার করা হয়েছে না যদি যেহেতু এটা ইডিএম হিসাবে ব্যবহার করা হচ্ছে তাহলে ফায়ার রিলেটেড কিছু কিন্তু মিনিংটার মধ্যে সাধারণত থাকে না যেহেতু ফায়ার কথাটা রয়েছে তাহলে দেখো ফায়ার ফাইটিং অ্যাক্ট মানে কি যুদ্ধ মানে ফায়ার নিয়ে আগুন নিয়ে যুদ্ধ হচ্ছে এরকম কিছু নয় এ ব্যাড বিগিনিং ইন দ্য ফার্স্ট জব কোনো একটা জব যেটা স্টার্ট করছো সেটার বিগিনিংটা ফার্স্ট খুব খারাপ হচ্ছে আর কি আছে দেখো এ ডিফিকাল্ট ইন্ট্রোডাকশান টু অ্যান এক্সপিরিয়েন্স কোনো একটা এক্সপিরিয়েন্স তুমি করতে চলেছো কোনো একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার ইন্ট্রোডাকশানটা শুরুয়াতটা কেমন হচ্ছে খুব ডিফিকাল্ট খুব কষ্টসাধ্য হচ্ছে আর কী আছে এর রিলিজিয়াস এক্সপিরিয়েন্স ব্যাপটিজম বলতে কি নামাঙ্করণ যেটা হয় বা নাম দেওয়া এরকম একটা অনুষ্ঠান হয় খ্রিশ্চানদের তো এরকম ক্ষেত্রে আমরা ব্যাপটিজম ওয়ার্ডটা ইউজ করি এখানে যেটা কারেক্ট অ্যান্সার সেটা তোমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই এ ডিফিকাল্ট ইন্ট্রোডাকশান টু অ্যান এক্সপিরিয়েন্স এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার বাকি তোমরা এটাকে সাইজ দেখে বলতে পারো যে এটা কিন্তু লংগেস্ট একটা অপশান সেটা দেখে তোমরা এটাকে ক্লিক করতে পারো হান্ড্রেড পারসেন্ট কিন্তু সবসময় এটা যে লাগে এরকম কিন্তু হয় না তবুও নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু এরকম বা নাইনটি ফাইভ পার্সেন্টের ওপরের কেসে কিন্তু এরকম সব থেকে লং অ্যান্সারটাই কারেক্ট হয় নেক্সট চলে যাচ্ছি দেখো এখানে কিন্তু আবার ব্যাড বিগিনিং ইন দ্য ফার্স্ট জব এই ব্যাড বিগিনিং ইন দ্য ফার্স্ট জব এটাও কিন্তু তোমাদের কনফিউজন হতে পারে কিন্তু এক্সপিরিয়েন্স কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স তোমার হচ্ছে তার যে ডিফিকাল্ট ইন্ট্রোডাকশানটা এটা খেয়াল রাখবে বারবার সেন্টেন্সটাকে পড়ে নেবে ডিফিকাল্ট ইন্ট্রোডাকশান টু অ্যান এক্সপিরিয়েন্স ডিফিকাল্ট ইন্ট্রোডাকশান টু অ্যান এক্সপিরিয়েন্স বারবার কিন্তু এটাকে পড়ে নেবে এরপর তো চলে যাচ্ছি দেখো এটা আমি অলরেডি বলে দিয়েছি পিওজেলিস্ট পিওজেলিস্ট মানে কি বক্সার ওকে বক্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার মানে যে বক্সিং করে তোমরা জানোই সুইমার হবে না অ্যাথলেট হবে না বা ওয়েট লিফটারও হবে না পিউজি লিস্ট এটার মানে হচ্ছে কি যে বক্সার অলরেডি দেখবে অন্য কোনো একটা কোনো একটা সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি টু থাউজেন্ড টেনের কোয়েশ্চেন পেপারটা যেটা ছিল সেটা কিন্তু খুব যে ইজি কোয়েশ্চেন পেপার ছিল তা কিন্তু নয় এটা কিন্তু যথেষ্ট একটা টাফ কোয়েশ্চেন পেপার ছিল তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা নিচে অ্যান্সারটা অলরেডি হয়তো দিয়েছো আমি এরপরেই কিন্তু দেখবো যে তোমরা কারেক্ট অ্যান্সারটা দিতে পেরোছি কি না ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার অন্য একটা কোনো পেপার নিয়ে ক্লাসে আসছি এবং প্রত্যেক বুধবার সকাল নটার সময় তোমরা আমার ক্লাস পাবে এবং আমার ভিডিওগুলোকে এতটা লাইক করার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্টে মোটিভেটেড স্টাডি হার্ড